পানির নিচে চলছে ঝালাইয়ের কাজ, জীবন হাতের মুঠায় নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলছেন বিশেষ দক্ষতা সম্পন্ন এই ওয়েল্ডাররা। চ্যালেঞ্জিং এই কাজে একটা কিছু ভুল হলেই কপালে মিলবে ভয়াবহ এক বৈদ্যুতিক ঝটকা, আর তাতেই মৃত্যু প্রায় নিশ্চিত। তবে বছরে কয়েক কোটি টাকা আয় করার জন্য চ্যালেঞ্জিং এই কাজ করতে এগিয়ে আসেন অনেকে। অক্সিজেন সিলিন্ডার আর যন্ত্রপাতি নিয়ে ঝালাই নয়, যেন পানির নিচে কোনো যুদ্ধ করতে যাচ্ছেন ওয়েল্ডার। অবশ্য যুদ্ধের থেকে কম নয় বই কি। বিশ্বের আনাচে কানাচে যে বিপজ্জনক কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সে কাজগুলোর তালিকা করা হলে উপরের সারিতেই থাকবে আন্ডার ওয়াটার ওয়েল্ডিং। পানির নিচেই কেন করতে হয় ওয়েল্ডিংয়ের কাজ? কারণ পানির নিচে কোনো অবকাঠামো তৈরির জন্য ঝালাই করার প্রয়োজন হতে পারে, যেমন গভীর পানিতে সেতুর পিলার, বড় জাহাজ মেরামত, তেল বা গ্যাসের রিগ বা পাইপলাইন মেরামতের জন্য পানির নিচে ঝালাই করার প্রয়োজন হয়। পানির নিচে ঝালাইকে ইংরেজিতে হাইপারবারিক ওয়েল্ডিং বলে। 1932 সালে রুশ ধাতুবিদ কনস্তান্তিন ক্রেনভ হাইপারবারিক ওয়েল্ডিং উদ্ভাবন করেন। সেই সময় থেকে পানির মধ্যে জাহাজ পাইপলাইন মেরামতের জন্য বিশ্বব্যাপী এ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই ঝালাই দুই রকমের হয়, একটি হলো ড্রাই বা শুকানো ঝালাই। এই ঝালাইয়ের ক্ষেত্রে চাপযুক্ত বায়ুরুদ্ধ স্থান তৈরি করা হয়, ইস্পাত জোড়া লাগানোর জন্যই সবচেয়ে বেশি ঝালাই করা হয়। আর ওয়েট বা ভেজা ঝালাইয়ের ক্ষেত্রে পানির মধ্যেই সরাসরি ঝালাই করা হয়। শুকনো ঝালাই ভেজা ঝালাইয়ের চেয়ে বেশি টেকসই হয়, কারণ শুকনো ঝালাইয়ের ক্ষেত্রে পরিবেশ নিয়ন্ত্রণে থাকে, সেই সঙ্গে ঝালাইয়ের পূর্বে ও পরে প্রয়োজনীয় তাপ দেওয়া যায়। অন্যদিকে পানির নিচে ঝালাইয়ের মান নির্ধারণ করা কঠিন, বিশেষ করে ভেজা ঝালাইয়ের ক্ষেত্রে, কারণ পানির নিচে কোনো ত্রুটি ধরতে পারা কঠিন এক কাজ। পরীক্ষাগারে 2500 মিটার গভীরতায় ভেজা ঝালাই পদ্ধতি ব্যবহার করা হয়, কিন্তু শুষ্ক ঝালাইয়ের ক্ষেত্রে 400 মিটারের বেশি গভীরতায় অনুমতি দেওয়া হয় না। অনেক সময় হাইপারবারিক চেম্বার তৈরি করা যায় না, তখন ভেজা ঝালাই পদ্ধতি ব্যবহার করা হয়। ঝালাই রক্ষা করতে ও পানিতে বিদ্যুৎ প্রবাহ বন্ধে গ্যাসীয় বুদবুদ তৈরি করা হয়। বুদবুদের এই অন্তরক স্তরটি ডুবুরিদের রক্ষা করে, কিন্তু বুদবুদগুলো ঝালাইয়ের জায়গাটিকেও ঝাপসা করে ফেলে, ফলে সঠিকভাবে ঝালাই করা কঠিন হয়ে পড়ে। পানির নিচে ঝালাইয়ের জন্য দিক পরিবর্তী বিদ্যুৎ বা অল্টারনেটিং কারেন্টের বদলে একমুখী বিদ্যুৎ প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়, কারণ পানির নিচে ঝালাইয়ের জন্য ডিসি কারেন্ট বেশি নিরাপদ। পানির নিচে ঝালাইয়ের বিপদও রয়েছে বেশ কিছু। ওয়েল্ডার বৈদ্যুতিক শক পাওয়ার ঝুঁকি রয়েছে, এটি প্রতিরোধ করার জন্য ঝালাইয়ের সরঞ্জামগুলো অবশ্যই সামুদ্রিক পরিবেশের জন্য উপযুক্ত হতে হয়। পেশাদার ডুবুরিদের অবশ্যই পেশাগত নিরাপত্তার ঝুঁকিগুলো বিবেচনা করতে হবে, বিশেষ করে শ্বাস প্রশ্বাসের গ্যাসের বর্ধিত চাপের কারণে অসুস্থতার ঝুঁকি থাকে। অনেক ডুবুরি ডেন্টাল অ্যামালগামের গ্যালভানিক ভাঙ্গনের সঙ্গে সম্পর্কিত ধাতব স্বাদ মুখে লাগার কথা জানিয়েছেন। এছাড়া দীর্ঘমেয়াদে মস্তিষ্ক ও পেশির সমস্যা হতে পারে, তবে সেসব সমস্যার কথা এক পাশে রেখে অনেকেই এই পেশাটি বেছে নেন। উচ্চ প্রশিক্ষণের সার্টিফিকেট, ওয়েল্ডিং এক্সপার্টিস, ডাইভিং দক্ষতা আর সাহসী লোকজন ছাড়া এ চাকরিতে কাউকেই নেওয়া হয় না। অন্যদিকে বিশ্বব্যাপী দিনকে দিন বেড়েই চলেছে এ কাজের চাহিদা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আন্ডার ওয়াটার ওয়েল্ডিং পেশায় যুক্ত হওয়া কর্মীর সংখ্যা। বাড়বেই বা না কেন, জায়গা এবং দক্ষতার ভিত্তিতে বিভিন্ন দেশে বেতন বিভিন্ন রকমের হলেও ধারণা করা হয় একজন আন্ডার ওয়াটার ওয়েল্ডারের গড়ে বার্ষিক আয় হতে পারে $50,000 থেকে $1,50,000 পর্যন্ত।